নমস্কার, সুপ্রভাত, আমি শুভজিৎ। তো এখন সকাল 7:30 বাজছে আর স্টুডেন্টরাও পড়তে এসছে, ওরা ওইদিকে পড়ছে, তো ওদের কিছু লেখালেখি করছে। ভাবলাম এর মধ্যে ছোট্ট একটা ভিডিও তৈরি করে নিই, ভিডিওটার উদ্দেশ্য আছে একটা, সেটা বলছি। তো এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতেও পারেন, না করতেও পারেন, কোনো জোর নেই। একটা মেলাতে কথা আছে না যে হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, দেখাশোনা আপনার নিজস্ব ব্যাপার, দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার নিজস্ব ব্যাপার। ঠিক তেমনই যে ওরকম সাবস্ক্রাইব করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ উদ্দেশ্যটা এইখানকার ভিডিওগুলো করা হয় এই কারণেই যে যেন সবার কাছে পৌঁছয়। হ্যাঁ, কারণ আমি না এই আর আরেকটা কথা যে এই যে চ্যানেলটা শুভজিৎ হালদার, এটা কোনো চ্যানেল না, এটা একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে যার মাধ্যমে আমি অনেক কালচারাল জিনিস, বাচ্চাদের অ্যাক্টিভিটি, সব জিনিস আমি শেয়ার করতে চাই জিনিসটা। হ্যাঁ, তো অনেকে না ভেবে থাকে যে দাদা তুমি, এটা তো WBCS এর চ্যানেল, তুমি আস্তে 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 চুপচাপ লেখ, ঠিক আছে, 3 মিনিট 3-4 মিনিট, তারপর তোরা চুপচাপ লেখ, লেখা লিখছিলে। হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা তো অনেকে বলে দাদা তুমি তো WBCS এর ব্লগ করছো না। আর WBCS এর ব্লগ করছো না তুমি, আর তোমার তোরা WBCS এর চ্যানেল, তো এসব অন্যান্য ভিডিও করছো। তাদেরকে একটা কথা বলি যে 1 মিনিট, আলোটা এখানে আসছে কেন, তো তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে এই জিনিসটা, এই এক্সপেকটেশনটা প্লিজ রাখবেন না যে স্টাডির সময় ব্লগ। দেখো স্টাডির ব্যাপারটা কি, এই আমি মোটামুটি এখন 7:30, তো আমি 7:30-7:30 পড়াতে চলে এসেছি এখানে, তার আগে মোটামুটি ভোরে উঠে গেছিলাম। ভোরে উঠে আমার যেটুকু যা পড়াশোনা করার হালকা ওর মধ্যেই করতে হয়, তারপরে ছুটি দেওয়ার পরে আবার মানে যখন যেভাবে সময় পাওয়া যায় সেভাবে পড়া হয়, আর পড়ার সময়টা আমি সেভাবে ফোন কাছে রাখি না। এটা খুব মানে এটাতে মানে কেমন যেন একটা ব্রেন এফেক্ট পড়ে আমার মনে হয়, সেই জন্য যে পড়ার সময় একটা ব্লগ করবো তখন একটা ব্রেনের মধ্যে ওই ভিডিও এই জিনিসগুলো একটা ঢুকে যায়। ব্লগের পড়ার সময় কোনো ব্লগ বা কোনো রকম ফোন আমি কাছে মানে রাখছি না, এই জন্য পড়াশোনার ব্লগ কোনো কিছু হবে না। আর মাত্র 2 থেকে 2 মাসও নেই আর পরীক্ষার। হ্যাঁ, তো এটাই বলছি যে মানে সাবস্ক্রাইবার আর যে বাড়াতে হবে এর কোনো এরকম মানে নেই যে সাবস্ক্রাইব করুন। আমি আবার এটাও বলি যে আমার চ্যানেলটা অনেক দিন আগেই মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক ভিডিও, এখনকার ভিডিওগুলো যেগুলো দেখবেন সেগুলো কিন্তু আসে না, অ্যাড আসে না, কারণ আমি ইচ্ছা করেই প্রত্যেকটা ভিডিও আমি মনিটাইজ অনেক ভিডিও করি না। হ্যাঁ, যেগুলো মনে হয় করি করি না, কারণ একটা ভিডিও দেখতে দেখতে না মাঝপথে যদি একটা অ্যাড চলে আসে, আমি দেখা গেলো একটা এই গাজন উৎসবের বা অনেক যেগুলো কালচারাল উৎসবের যে ভিডিওগুলো দিই সেগুলো দেখতে দেখতে মাঝপথে হুট করে অ্যাড চলে আসলে যে একটা ফ্লোতে যেটা দেখে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি চাই না আমার যে ইউটিউব থেকে বড় ইউটিউবার হয়ে টাকা কামাতে হবে, এরকম কোনো এখনও পর্যন্ত সেই ব্যাপারটা আমি মানে ভাবিনি, ইচ্ছা নেই। ঠিক আছে, এই ভিডিও করার এটা একটা আমার প্যাশান বলতে পারেন, এটা খুব মানে শখ, সবার এক এক রকম শখ থাকে। আমার শখ হচ্ছে বাচ্চা কাচ্চার মধ্যে মিশে থাকা, প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা আর ছোটো ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করা, তো সেটা এই ভিডিওগুলো অনেকদিন আগে থেকেই আমি করে থাকি। যখন আমার ইউটিউবে আপলোড করতাম না, অনেক ভিডিও আমার এমনি ফেসবুকে রাখা আছে, এটা ভালো লাগে এই জিনিসটা। এই দেখো, যেটা আসল কথা সেটাই বলতে ভুলে গেছি যে হ্যাঁ, মানে পার্থর যে ভিডিওটা ছিল না, সে ওখানে অনেক কমেন্ট আসতো আর ওর উত্তরগুলো আমি দিতাম না, তো পার্থকে আমি সব বললাম, ও যেহেতু ট্রেনিংয়ে আছে সেভাবে টাইম পেত না, ওকে বললাম যে এত কোশ্চেন হয়ে আছে বন্ধু কমেন্ট, সব একবারে আনসারগুলো দিবি সব, ঠিক আছে। তো ও বললো যে ঠিক আছে বন্ধু, তাহলে এই করিস, ভিডিও কল আজকে বিকেলের দিকে করবো, যার যা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, মোটামুটি 5:30 নাগাদ হয়তো আজকে লাইভ হতে পারি, তো তখনই আরও যদি কারো কোয়েশ্চেন থাকে এসআই সম্পর্কে, ঠিক আছে, তো তারা কমেন্টগুলো রাখতে পারো তাদের প্রশ্নগুলো, আর যেগুলো এর আগে করেছে সব ওই ভিডিও থেকে ওই কমেন্টের উত্তরগুলো আমি সেখানে দেওয়ার চেষ্টা করব, এই আর কি। আর বেশি কিছু বলা যাবে না, এখন টাইমও নেই, শুধু এটাই বলবো যে বেস্ট অফ লাক। আজ সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এইখানে আমাদের রঘুনাথগঞ্জে,
আর 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 কিছু বলার আছে কি? আর কিছু বলার, আর কিছু বলার আর কি বলবো, শুধু এটাই বলবো যে আর আর একটা, হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এখন আবার 2 মাস টাইম আছে, এর মধ্যে ওই যে পূর্ণিমা, পূর্ণিমাকে নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না, ওর ওর দিকটা একটু টাইমটা কমে যাচ্ছে, এই জন্য মানে আমি সবার কাছে ক্ষমা চাইছি, তবে টাইম দিচ্ছি, যেটুকু না দিলে না, অনেকটা একটু কম হয়ে যাচ্ছে। আর কিছু বলার, আর কিছু বলার তো নেই, তবে কয়েকদিন পরে একটা ফুল ডে একটা ব্লগ আমি দেখি যদি পারা যায় একটা করবো, তেমনভাবে হচ্ছে না, একদম 2 মাস পরেই যা হওয়ার হবে, ঠিক আছে, এবার ভালো করে এক্সামটা দিতে হবে, যে যে অনেক ভুল ভ্রান্তি যেগুলো ছিল সেই জিনিসগুলো মানে আর একদমই করাই যাবে না, মিস্টেক, সময় বহিয়া যায়, তো মানে একের পর এক দেখো পার্থ কি সুন্দর ই হয়ে গেছে, ভালো লাগছে। তো অজয়দা এখন জেলারে আছে, ওর এখন প্রেসিডেন্সি জেলে ওই দাদাটারই ট্রেনিং চলছে। তো জেলার আর একটা দাদার হচ্ছে তোমার প্রাইমারি হয়েছে, আবার টাইপিং টেস্টও কমপ্লিট হয়ে আছে, ওরও হয়েছে, এক এক করে সব এই ঘর থেকে সব পেয়েছে, তাদেরকে দেখে আরও না আমি অনেকটা মোটিভেট হয়ে আছি যে হ্যাঁ, খাটলে পরে অবশ্যই আছে, শুধু একটা না, এই মানে একের পর এক এখন তাদের যেখানে বসছে সব সাকসেস হচ্ছে সবাই, তো এই ঘরটাকে আমি খুব রেসপেক্ট করি। আর আমি আমার গুরুদেব, ঠিক আছে, আমি খুব এই মানুষটার প্রচণ্ড শ্রদ্ধা করি, এই মানুষটার কথাগুলো আমি চেষ্টা করি সবসময় মনে রাখার। সবশেষে এটাই বলবো যে এটা কোনো WBCS চ্যানেল নয়, এরকম কিছু না, ঠিক আছে, এটা জাস্ট একটা মাধ্যম, এই মাধ্যমটার মাধ্যমে জুড়ে থাকতে চাই সবার সঙ্গে, সে আজকে হোক 10 বছর পরেই হোক, এর মাধ্যমেই সব আমি এখানেই থাকব, সেই জন্য জোর নেই কারোর, কাউকে জোর করে এরকমভাবে বলবো না, কারণ দেখো আমি কোনো ভিডিওতে এরকমভাবে বলা হয় না, কিন্তু শেষে কোনো ইউ লাগায় না যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে ভালোবেসে যে সাবস্ক্রাইবারটা হয় না সেটাই সবচেয়ে বড়, যে সাবস্ক্রাইবার একা একাই মানে দেখো এই যে 2600 হয়ে গেল, একা একাই বাড়ছে, কিন্তু একটাবারও বলতেও হয় না যে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও। ঠিক যাদের দরকার তারা ঠিক খুঁজে বের করবে, এগুলো একা একাই পৌঁছে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ওকে, ভালো থেকো সবাই, আর বেস্ট অফ লাক সবাইকে, দেখা হচ্ছে যুদ্ধের ময়দানে, এবং সন্ধেবেলা আজকে দেখা হচ্ছে, যদি কারো কোয়েশ্চেন থাকে কোনো এখানেও কমেন্ট করে রাখতে পারো, তাহলে সেই কোয়েশ্চেন নিয়েও আমি পার্থকে বলবো, আর নাহলে লাইভ সেশনেও তখন কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে। ও তো বলেছে এখন ওদের আবার পরীক্ষা চলছে, কাল পরশু থেকে মানে পরীক্ষা, একটু চাপেও আছে, তো দেখা যাক, যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে, ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই লাইভ হবে। ভালো থেকো সবাই, টাটা, ফির মিলেঙ্গে, জব তক তোরেঙ্গে নেই, তব তক কি, ইয়েস, এত আসতে গেল রবিন বল, এই রবিন আমার জন্য না এই মাছ ধরেছে, কি মাছ রবিন, রবিন কি মাছ, ফলি মাছ ধরছে, এটাকে ফলি মাছ বলা হয়, তো এই মাছটা আমার খুব প্রিয়, ঠিক আছে, আমি যাদের বাড়ি ঘুরতে যাবো এই মাছটা রাখবে, আর পুঁটি মাছটা রাখবে, পুঁটি মাছটা খুব ভালো লাগে আমার, ওই ইলিশ পাঙাশ রিঠে বোয়াল টোয়াল এরপর কোনো লোভ নেই আমার, ঠিক আছে, আমলোক সিম্পল আদমি হে ইয়ার। ওকে, ওদের লেখাটাকে প্রায় শেষের মধ্যে, আমার ভিডিও শেষের মধ্যে, ভালো থেকো সবাই, টাটা।